সেই মতে গল্প বোধ হয় কারণ তাদের সংবাদগুলি অবশ্যই আছে এবং খুব সম্পদ হয়তো এই এই ড্রয়িং ইন্ডাস্ট্রি অন্তত আমাদের কাছে খুব বড় সম্পদ। তো কোনো একটি প্রস্থেটিক মেকানের শুটিং শুটিংয়ের একটা পার্ট ছিল এবং সোমনাথ প্রস্থেটিকটা করার পরেও সেই শটটা টেক করা হয় না এই কারণে কারণ এতটাই রিয়েলিস্টিক হয়ে গেছিল, বিভৎস লাগছিল, পরিচালক টেক করেনি ভালো করে কারণ সেন্সর বোর্ড এ দিয়ে দেবে। যে প্রস্তুতিটা করতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা, আমি ছিলাম ক্যানভাস আর সোমনাথ ছিল শিল্পী, আর মেকআপটা তুলতেও সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। মেকআপ তুলতে গিয়ে আমি সোমনাথের চোখে জল দেখেছিলাম, সোমনাথ বলেছিল একটাই কথা, যখন শর্ট হবে ঠিকই করতে পারবে না তখন কেন এত খাটলাম। তো আমার তখন মনে হয়েছিল যদি এই মানুষটা বা এই ধরনের শিল্পীরা শিল্পের ক্ষমতাটা এত বেশি, তারা যদি পাল্টে যায় বা কোনো একটা পরিবেশে পড়ে যদি অন্যরকম হয়ে যায় তাহলে কি অনর্থটা ঘটতে পারে এই দুনিয়াতে। তো সেই আইডিয়া থেকে গল্পটা লেখা এবং তারপর যা হয় থ্রিলার বা অন্যরকম গল্প সৃজিত মুখার্জি দ্য বেস্ট বলে সৃজিতকে শোনায় এবং সে তারপর সেটাকে নিয়ে আরও ভালো করে রান্না বান্না করতে শুরু করে। অভিজ্ঞতা মিলে অসম্ভব ঝগড়াঝাটি যা হয় আর কি আমাদের নিজেদের মধ্যে, তো হয়ে গিয়ে আমরা আলটিমেটলি এরকম একটা ছবি এসে দাঁড়িয়েছে। সো আমার নিজের মনে হয় যে আমি বোধহয় এই সিনেমাতে যে কাস্টিং সৃজিত দিয়েছে আমি নিজে ইনভেস্ট হয়েছি, কারণ আমার প্রত্যেক বন্ধুরা এখানে যারা বসে রয়েছে ইনক্লুডিং ঋত্বিক, ঋদ্ধিক, অনির্বাণ, সোহিনী থেকে শুরু করে সবাই যারা এখানে অভিনয় করেছেন আমার মনে হয় যে আমাদের এখানে বোধহয় অনেকটাই শেখা, তার জন্য খুব একটা বাইরে যাওয়ার বোধহয় দরকার পড়ে। ধন্যবাদ।